নমস্কার ফ্রেন্ডস, আমি পৌষালী ভট্টাচার্য, আপনাদের বঙ্গবন্ধু। আজকে কিছু কথা বলতে হবে, সেটা হলো আজকে যে গানটা গাইব ভেবেছি, গানের এই রিকোয়েস্টের গান, গানটা রিকোয়েস্ট করেছে অর্থিতা নাম। প্রচন্ড ভয় পাচ্ছি আমি গাইতে, কারণ গানটা সত্যি কখনো গাইনি। এই যে দেখুন, এই গান লিখে নিয়ে বসে আছি, কী করব। তো যেটা বলার সেটা হলো, আমরা এই এপিসোডগুলো করছি একদম কমন কিছু মানুষজনদের জন্য, যাদের কাছে ধরে নিন না, সে খুব তার কাছে আর্থিক সামর্থ্যতা নেই যে সে গান শিখতে পারছে না, বাই চান্স সে একটা কোথা থেকে হারমোনিয়াম পেলো, সে কীভাবে গাইবে। আমরা ভালো করে জানি, প্রত্যেকে জানি, কবিগুরুর গান স্বরলিপি ছাড়া গাওয়াটা একটা অপরাধের মধ্যেই পড়ে। কিন্তু যদি আমরা ওই একমাত্রা দেড় মাত্রা নিয়েই ভাবতাম, তাহলে সেই মেয়েটি বা ছেলেটি কী করে করবে যে শুধু সারেগামাটুকুই জানে আর কিছুই জানে না। তো শুধুমাত্র তাদের জন্য আমরা আমাদের মতো করে এক্স্যাক্ট গানটাই একটু সোজা করে যদি নোটেশনটা বলি, আমার মনে হয় তাদের সুবিধা হবে। ও, আরও একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে এপিসোডগুলো হলো, সেই এপিসোডগুলো দেখে প্রচুর গুণীজনরা আমাদের ফোন করেছেন, আশীর্বাদ করেছেন, আমাদের বলেছেন যে ভালো লেগেছে। যাই হোক, আমরা চেষ্টা করছি, টোটাল এসএমবি টিম আমরা চেষ্টা করছি ঠিকঠাক করার, সেই জন্য আজকে অর্থিতার গানটা আজকে ফার্স্ট টাইম গাইবো এখানে বসে। এবার ও ও বলতে ভুলে গেছি আবার সিইওর নাম, এই যে সৃঞ্জয় মুখার্জি। আরে আগের দিন বলেছিলাম না নামটা, রাত্রিবেলা ফোন করে থ্যাংক ইউ বলেছে, প্রচণ্ড খুশি হয়েছে নামটা বলেছি না। তো ঠিক আছে, অনেক অনেক আড্ডা হলো, এবার আমরা গানে যাই। এবার অর্থিতার রিকোয়েস্ট করা গান আজকে রবীন্দ্রসঙ্গীত, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। আহা